হ্যালো বন্ধুরা, স্বাগত দেখছেন খবর বাংলা। জানিয়ে দেব এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়ার আপডেট কি উঠে আসছে। দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে, তবে সেগুলিতে একটু কমার সম্ভাবনা। আপনাদের বলেছিলাম বন্যা পরিস্থিতিতে অনেক মানুষ ইতিমধ্যেই পড়ে রয়েছেন, সেখানে অবস্থা অনেকটাই অবনতি, আস্তে আস্তে উন্নতি আসবে। বিভিন্ন জায়গাতে এরকম বন্যা পরিস্থিতির মধ্যে রয়েছেন মানুষ, সেটা আমাদের জানিয়ে ফেললাম কিছুটা, যে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির বেশ কিছু অংশের পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু অংশ এখানে কিন্তু বন্যা পরিস্থিতি। এবারে দক্ষিণবঙ্গের যে বর্ষাতে বৃষ্টিপাত আসছে তাতে কি বলছে আবহাওয়া দপ্তর, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কেমন বৃষ্টিপাত হতে পারে, এর পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরাতে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের যে পূর্বাভাস তাতে কোনো রকম পরিবর্তন আসছে কি না। ঘূর্ণাবর্ত যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম বিগত কয়েকদিন ধরে, তাতে কিছু পরিবর্তন হয়েছে কি না, এই আপডেটটি কী বলছে এবং এখন বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে, অবশ্যই আমরা দেখার চেষ্টা করছি। রবিবার, সোমবার, মঙ্গলবার বৃষ্টিপাতের কেমন সম্ভাবনা, কোন কোন সময়তে কোন দিকে কেমন হতে পারে, উত্তরবঙ্গে কখন থেকে ঠিক কমার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজে দেখতেই পাচ্ছেন যে শনিবার রাতে কিন্তু আবারও মেঘ তৈরি হচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে এবং আসামের বেশ কিছু অংশে আস্তে আস্তে বৃষ্টিপাত থাকবে। কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এছাড়া ঢাকা, ত্রিপুরার বিভিন্ন অংশ ছাড়া দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যা, ঝাড়খণ্ডের বেশ কিছু অংশে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে, বিহারের দিকেও মেঘাচ্ছন্ন রয়েছে। তবে সব জায়গাতে সমান তালে বৃষ্টিপাত হচ্ছে না, কিছু কিছু জায়গাতে হালকা ফুলকা হচ্ছে, কোথাও কোথাও হয়তো মেঘাচ্ছন্ন হয়ে রয়ে গেছে, বৃষ্টিপাত সেরকম হচ্ছে না, এরকমভাবেও রয়েছে, আবার কোথাও কোথাও হালকা মাঝারি করে হচ্ছে, কোথাও হয়তো আবার পরিষ্কার পরিষ্কারও রয়েছে। তবে এগুলিতে দেখুন কী কী বৃষ্টিপাত আসছে, কীভাবে আসছে, তার আগে একবার আমাদের দেখিয়ে দিই যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর শাখা নতুন করে কী আপডেট প্রকাশ করেছে। তো বন্ধুরা, 18 তারিখ সন্ধ্যেবেলাতে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর শাখা যেটা প্রকাশ করেছে সেখানে দেখুন কি বলা রয়েছে, উত্তরবঙ্গে 20 তারিখ পর্যন্ত কিন্তু বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত থাকবে এবং সম্ভাবনা এখনও পর্যন্ত ভালোই রয়েছে। এর পাশাপাশি 21-22 এই সময় 23 পর্যন্ত সময়কালের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত চলবে, তবে বাকি যে 3টি জেলা সেখানে একটু কিছু কিছু এলাকাতে হবে, তার মানে কমের দিকে থাকবে আর কি, সেটা বোঝাচ্ছে এখান থেকে। আর সেটা আমরা দেখে নিই যে কোনো সতর্কতা কেমন রয়েছে। এর পাশাপাশি সিকিমে বৃষ্টিপাত রয়েছে, আর আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর ওইদিকেও বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য যেটা বলা হয়েছে যে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে বেশি করে সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম এবং বাকি জায়গাগুলোতে কিছু কিছু এলাকাতে হতেও পারে এমন সম্ভাবনা। আর যেটা রয়েছে এবারে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3 দিনের, এই 4 দিনের আপডেট দিয়েছে, তার মধ্যে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে 19, 20, 21, মানে তার মানে সোম, মঙ্গল, বুধের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি রয়েছে। আবার 22 তারিখ থেকে একটু বৃষ্টিপাত কমতে পারে বলে এখানে বলছে আবহাওয়া দপ্তর, যেটা আমরা বলেছিলাম যে মাঝখানে একটু কমা বাড়া করবে ওই 22-23 তারিখের কাছাকাছি সময়তে, তার কারণে একটি ঘূর্ণাবর্ত ওখানে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, ফলে এইরকম একটু কমাওয়ার একটা সম্ভাবনা থাকবে ওই সময়তে, একটু বায়ুর এদিক ওদিক হবে আর কি। তো এইরকম ব্যাপার রয়েছে, তো সেটা দেখিয়ে দিচ্ছি উইন্ডে থেকে। এর পাশাপাশি বিহারের বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত চলবে, তবে এখানে মঙ্গল বুধবার থেকে একটু কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঝাড়খণ্ডেও একই ব্যাপার, কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকবে, বেশিরভাগ জায়গাতে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হবে আর কি। উড়িষ্যাতে অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের থেকে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতের কথা বলছে। তাপমাত্রা নিয়ে কিন্তু বড় কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ যেমন তাপমাত্রা পাচ্ছেন সেরকমই রয়েছে। সতর্কতা পেজটা দেখুন, উত্তরবঙ্গে 21 তারিখ থেকে কোনো সতর্কতা থাকছে না, তবে তার আগে শনি, রবি, সোম এই সময়কালের মধ্যে সতর্কতা, যার মধ্যে রবিবার সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে, এছাড়া দার্জিলিং, কালিম্পংয়ের দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, তার মানে জোরদার বৃষ্টিপাত আসতে পারে এমন সম্ভাবনা থাকছে। আর বাকি জায়গাগুলোতে যেটা হতে পারে দু এক জায়গাতে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকতে পারে। এছাড়া যেটা রয়েছে যে 19 তারিখেও ভারী থেকে অতি ভারী হতে পারে, তবে আগের থেকে একটু কমের দিকে থাকবে, সেই সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দু এক জায়গাতে হতে পারে। রবি এখানে যেটা বলবো যে
রবি সোম মানে সোমবারে আর কি এটা কিন্তু অনেকটাই কমে যাবে। এইটা কিন্তু শনি সোমবারে বৃষ্টিপাত অনেকটাই কমতে শুরু করবে 20 তারিখ থেকে। আপনাদের বলেইছিলাম যে 19 তারিখের পর থেকে কমবে। তো এখানে দেখুন মাত্র আলিপুরদুয়ার কোচবিহারের দু এক জায়গাতে হতেও পারে, তারা কিন্তু খুব বড় সম্ভাবনা তবে আসতে পারে। তবে মাঝারি ধরনের বৃষ্টিপাত অবশ্যই থাকবে। সিকিমের দিকে 3 দিন ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে, তবে আগের থেকে একটু কম থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেটা বলা হচ্ছে যে ভারী বৃষ্টিপাত যদি হয় রবিবার কিন্তু মুর্শিদাবাদ বীরভূমের দু এক জায়গাতে হতে পারে, বাকি জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। এছাড়া সোমবারেও ভারী বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ বীরভূম, এছাড়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই যে 4টি জেলার কথা বলছে এই অর্থাৎ ওই সাইডটাতেই আর কি একটু জোর বৃষ্টিপাত হবে, তার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে আশেপাশের এলাকাতেও সম্ভাবনা থাকছে, দেখে নেবেন এখানে, কারণ দেখবেন বাস্তবায়িত এর সঙ্গে একটু এদিক ওদিক হবেই। আর যেটা বলবো যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি থাকতে পারে আগামী 5 দিন কিন্তু রয়েছে। আর যেটা বলবো বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এখানেও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর, সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। ঝড়ের কোনো কথা বলছে না কোথাও আলিপুর আবহাওয়া দপ্তর। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে কোনোরকম কোনো সতর্কতা নেই, মৎস্যবিদের জন্য কোনো সতর্কতা নেই সমুদ্রে। চলুন এবারে উইন্ডে দেখে এই সমস্ত আপডেটগুলি আমরা একটু মেলানোর চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর শাখা জানিয়েছে যে বৃষ্টিপাতের কিন্তু পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটা রয়েছে। অর্থাৎ রবি সোম মঙ্গলবারের মধ্যে কিন্তু বৃষ্টিপাত ভালো মাত্রায় থাকবে এমনটা রয়েছে। তার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে এই সাইডটাতে থাকতে পারে এমন সম্ভাবনা, বিশেষ করে এই মুর্শিদাবাদ বীরভূম এইগুলোতে আর কি, পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এইগুলোতেই কিন্তু দেখবেন সম্ভাবনা থাকবে, তবে অন্যান্য জায়গাতেও থাকতে পারে। এর পাশাপাশি আমাদের এবারে দেখাই যে বর্তমানে কি ফোরকাস্ট দিচ্ছে। আমরা তো মেঘ দেখলাম, আমরা যদি এই মোটামুটি 9টা 10টা থেকে দেখার চেষ্টা করি তাহলে দেখুন অল্প বৃষ্টিপাত কোথাও কোথাও হতেও পারে। আর রাতের দিকে যেটা রয়েছে যে মেঘ উঠছে আস্তে আস্তে বললাম, সেটা কিন্তু রাত থেকে সকালের মধ্যে এই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এছাড়া রংপুর বিভাগ এছাড়া উত্তর দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অংশেও হতে পারে। এছাড়া আসামের এই পশ্চিমভাগে এছাড়া সিলেটের দিকে বৃষ্টিপাত কিছুটা থাকতে পারে, শিলচরের দিকেও থাকবে। বন্যা পরিস্থিতি এখানে অবনতি রয়েছে, তো এখানে আসতে এখনও বৃষ্টিপাত কিন্তু চলবে। অর্থাৎ দেখুন রাত থেকে সকালবেলা সময়ের মধ্যে এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বুঝতে পারছেন তো। একদম আসাম মেঘালয় ত্রিপুরাতে বৃষ্টিপাত রয়েছে, চট্টগ্রাম ঢাকার একটু পূর্ব দিকটাতে রয়েছে, এর পাশাপাশি রংপুর থেকে মনমোহন সিং সিলেটে এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বুঝতে পারছেন। হোমাই হোজাই ডিমাপুর সব দিকে ডিব্রুগড় পর্যন্ত, এছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার রয়েছে, এবং এইগুলোতে একটু করে কমার দিকে থাকবে সকালের দিক থেকে। এবারে এই মুর্শিদাবাদের কিছু অংশ বীরভূম এবং বিহারের দিকে এবং উত্তরবঙ্গের দিকে এবং এদিকে দেখুন কিছুটা বৃষ্টিপাত কিন্তু সকালবেলা মধ্যে থাকবে, তার মধ্যে এই এলাকাতে একটু জোর বৃষ্টিপাত হতে পারে। খুলনা বরিশালের দিকে একটু হালকা বিক্ষিপ্ত থাকতে পারে সকাল পর্যন্ত সময়ের মধ্যে। এরপরে যেটা হবে রবিবার এই এলাকাতে বৃষ্টিপাত একটু বাড়ার কথা বলছে, অর্থাৎ বেলার দিকে কিন্তু এই এলাকা এদিকে মেঘ থাকতে পারে এবং একটু জোর বৃষ্টিপাত, অর্থাৎ রবিবারে এই দিকটাতে জোর বৃষ্টিপাত হবে এবং এদিকেও হালকা মাঝারি করে চলবে। এবারে যেটা রয়েছে যে দুপুরের পরে যেটা হবে, দুপুরের পরে এই দিকে দেখুন বৃষ্টিপাত বেশ কিছু অংশে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে এবং এখানে বৃষ্টিপাত হতে পারে। খুলনা বরিশাল এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত জোরালো থাকতে পারে। এর পাশাপাশি যেটা বলছিলাম যে কলকাতা হাওড়া হুগলি 224 পরগনা এবং যে হুগলির দিকে বর্ধমানের দিকে বাঁকুড়ার দিকে পুরুলিয়ার দিকে এবং মুর্শিদাবাদ এই সমস্ত দিকে বা নদিয়ার কাছাকাছি বেশ কিছু মেহেরপুর এইগুলোতে কিন্তু একটু মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎও হতে পারে কিছু কিছু এলাকাতে, মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, খড়গপুর বালিচক বেলদা এছাড়া হলদিয়া এইগুলোতেও কিন্তু থাকবে বৃষ্টিপাত রয়েছে। এবং দেখুন এদিকেও বৃষ্টিপাত চট্টগ্রামে এবং যেটা হচ্ছে বরিশাল এদিকেও বেশ জোরালো বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু ভালোই রয়েছে। তার পাশাপাশি মনমোহন রাজশাহী সিলেট এদিকেও বৃষ্টিপাত চলবে এবং উত্তরবঙ্গে দেখুন একটু করে কমার সম্ভাবনা থাকবে, আস্তে আস্তে হালকা হবে। সারাদিনে দেখুন জুমটা কমাই তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন, এটা কার বেশি বড় করবো না সেরকমই থাক। দেখুন এই যে মাঝে মাঝে কিন্তু একটু মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত আসছে, অর্থাৎ এই জায়গাগুলোতে থাকবে। 19 তারিখের পর থেকে যেটা হবে খুব জোর হলে 20 তারিখ পর্যন্ত এলাকাতে একটু জোর বৃষ্টিপাত থাকবে এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে, বুঝতে পারছেন। রাত থেকে সকাল পর্যন্ত মধ্যে ঢাকা মনমোহন সিংয়ের কিছু এলাকা চট্টগ্রামের দিকে বরিশালের দিকে বাড়বে। এবারে যেটা হবে মৌসুমি অক্ষরেখাটা কিন্তু আস্তে আস্তে একটু নিচের দিকে নামতে শুরু করবে এই সময়কালের মধ্যে, বুঝতে পারছেন তো। উত্তরবঙ্গে বৃষ্টিগুলো এবারে কমবে এবং ফলে যেটা হবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। দেখুন 20 তারিখেও আমরা দেখতে পাচ্ছি যেটা সোমবার, অর্থাৎ যেটা আবহাওয়া দপ্তর বলেছে রবি সোম মঙ্গল এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত একটু জোরালো থাকবে এবং পরিষ্কার দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর
কোলাঘাট, তার মানে পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, হলদিয়া এই দিকটাতে, এর পাশাপাশি কলকাতা 224 পরগনার বেশ কিছু অংশ, এর পাশাপাশি বর্ধমান, হুগলি এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদের দিকেও জোরালো বৃষ্টিপাত থাকবে, যশোরের দিকে বৃষ্টিপাত থাকবে, কচ্ছনপুরের দিকে থাকবে, এদিকে সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত থাকবে, মেহেরপুরের দিকে বৃষ্টিপাত ভালোই থাকতে পারে এবং উপকূলীয় অঞ্চলে, বুঝতে পারছেন, এবং বিহার ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত থাকবে। দেখুন ভালো করে, এই জায়গাগুলোতে কিন্তু অনেকটাই কমের দিকে থাকছে, হয়তো ত্রিপুরা মিজোরামের দিকে কিছু কিছু এলাকাতে হতে পারে, এরকমভাবে থাকবে। এরপরে দেখুন এবারে আমরা ভালো করে ট্র্যাক করছি, দেখুন 20 তারিখের দিকে দু এক জায়গাতে এখন একটু থাকবে, মাঝে বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসামের পশ্চিম ভাগটাতে কিছুটা থাকবে। 20 তারিখের পর থেকে বৃষ্টিগুলো আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গে কমতে শুরু করবে এবং দক্ষিণবঙ্গে হালকা মাঝারি করে হওয়ার পর এই 22 তারিখের দিক থেকে বৃষ্টিটা একটু কমে যাবে, সব দিকেই একটু করে কমতে থাকবে। এবারে যেটা ওই 22 তারিখের কাছাকাছি সময়ে উড়িষ্যার দিক থেকে একটা ঘূর্ণাবর্তের সম্ভাবনা থাকবে ধীরে ধীরে হবে আর কি, ফলে এই সময়কালে একটু বৃষ্টিপাত কমার পর 23, 24, 25 এই সময়কালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, এখন দক্ষিণ পূবালি হাওয়ার দাপটে, এটাই আবহাওয়া বলতে চাইছে যে একটা সিস্টেম তৈরি হতে পারে যেটা হয়তো ঘূর্ণাবর্তই হবে শক্তিশালী বা লো প্রেশার এরিয়া হতে পারে। দেখি এখানে লো প্রেশার এরিয়া পাওয়া যাচ্ছে কিনা, মোটামুটি একটা ঘূর্ণাবর্ত দেখতেই পাচ্ছি 23, 24 মধ্যে, এইটার প্রভাবে একটু হালকা মাঝারি করেই হবে হয়তো, কিন্তু বেশি সময় ধরে কিন্তু আমরা বৃষ্টিপাত পেতে পারি এবং কিছু কিছু এলাকাতে মাঝারি ভারী টাইপের বা একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসলেও আসতে পারে। দেখবেন এই আপডেটগুলোতে একটু করে পরিবর্তন হবে আর কি পরবর্তী ক্ষেত্রে, তো সেগুলি বুঝতে দেখা জানিয়ে দেবো। তো এরকম করে কিন্তু রয়েছে, তবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যেগুলো বন্যা পরিস্থিতি রয়েছে সেগুলোতে কিন্তু একটা পরিবর্তন চলে আসবে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। অর্থাৎ যে যারা বলছেন বৃষ্টিপাত কবে কমবে, তো মোটামুটি একদম 22 তারিখ থেকে ধরতে পারেন যে বৃষ্টিটা কমতে শুরু করবে, তার আগে পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত একটু দাপট থাকবে, পাহাড়ের জলগুলি নামবে একটু, ভূমিধস ওসব এখনও চলবে আর কি, তো একটু ওই কদিন কাটে যাওয়ার পরেই কমতে শুরু করবে। অনেক জায়গাতেই যোগাযোগ বিচ্ছিন্ন এরকম অবস্থা রয়েছে আর কি, তো খাবার জল পাওয়া যাচ্ছে না, হয়তো প্রশাসনের সুবিধা অনেক জায়গাতে পৌঁছচ্ছে না, তো মানুষ অনেক অসুবিধার মধ্যেই রয়েছে। তো বন্যা পরিস্থিতি যেগুলো চলছে সেগুলোতে আস্তে আস্তে উন্নতি আসবে, তবে তার আগে পর্যন্ত একটু যেহেতু বৃষ্টিপাত এখনও চলবে, ফলে একটু অসুবিধার মধ্যেই থাকবে ওই সমস্ত এলাকার মানুষ। তো বুঝতেই পারছেন আমরা একটু বৃষ্টির পরিমাণ মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করি, তাহলে ব্যাপারটা বুঝবেন যে কোন দিকে বৃষ্টিপাত এখনও রয়েছে বেশি করে। তো দেখুন ভালো করে দেখুন পরের 3-12 ঘন্টাতে এরকম 24 ঘন্টাটা দেখায় তাহলে বুঝতে পারবেন এই এলাকাগুলিতে একটু বৃষ্টিপাত থাকবে। তিন দিনের মধ্যে দেখুন একটু বাড়ছে, মিলিমিটারটা এখানে লাগাই তাহলে আর একটু বুঝতে পারবেন। ধরুন সিলেটে লাগালাম 206 মিলিমিটার তিন দিনের মধ্যে হবে, 24 ঘন্টার মধ্যে 75, তবে অর্থাৎ এই সময়কালের মধ্যে বৃষ্টিটা একটু থাকবে, কারণ এখানে একটু বৃষ্টিপাত হবে। আর পরের 5 দিনের মধ্যে দেখুন বেশি হচ্ছে না, 3 দিন পর থেকে 206 থেকে 231, অর্থাৎ পরের 3 দিনের থেকে হচ্ছে পরের 2 দিন সেখানে কিন্তু মাত্র 30 মিলিমিটার বৃষ্টি হবে, তারপরে 10 দিনে নিয়ে গেলে সেটা হবে 231 থেকে 324, তার মানে 100 মিলিমিটার বৃষ্টিপাতও হবে না। তার মানে বুঝতে পারছেন যে এই যে 3টে দিন, এই 3টে দিন পরেই কিন্তু অনেক কম বৃষ্টিপাত হবে, বুঝতে পারছেন। তো এখানে 200 থেকে মানে 3 দিন পর থেকে 7 দিনের মধ্যে, পরের যে 7 দিন তাতে কিন্তু মাত্র একদম পরিষ্কার দেখে নিচ্ছেন যে 100 মিলিমিটার ম্যাক্সিমাম বৃষ্টিপাত হবে। আর যদি এইটাকেই আমরা এখানে দেখি, এই যে এখানটাতে ধরুন এখানে কোন জায়গা দেখবো, শিলচরের দিকে নয়, এখানে আমরা আসামের এই জায়গাটা দেখাচ্ছি, এখানে দেখা যাচ্ছে 328 মিলিমিটার হবে 10 দিনে, 5 দিনে গেলে 168, পরে 3 দিনের মধ্যে 153, 10 দিনের মধ্যে সেটা চলে আসছে 300, মানে ম্যাক্সিমাম 150 মিলিমিটার পর্যন্ত হতে পারে ঘুরিয়ে ফিরে সব মিলিয়ে আর কি। তো বুঝতে পারছেন তার মানে 3 দিন বৃষ্টিপাতের দাপট একটু বেশি থাকছে, তারপরে কিন্তু কমে যাবে, বুঝতে পারছেন। তো পরের 10 দিনে নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার আশেপাশের এলাকাগুলোতে 100 মিলিমিটার মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো মাঝে মাঝে কমা বাড়া দেখাচ্ছে আর কি, তো এগুলোতে পরিবর্তন মাঝে মাঝে আসবে, তো মোটামুটি 100 মিলিমিটার উপরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে বোঝাই যাচ্ছে, বুঝতেই পারছেন। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, আর কোথাও ক্লিক করছে না, একটু ভিডিওটা বড় হয়তো হয়ে গেল, তো পরবর্তী আপডেটে অবশ্যই দেখা হচ্ছে। একটা জায়গা ক্লিক করি কলকাতাটা, অনেকে বলছেন যে ক্লিক আর করছেন না, তো দেখুন ব্যাপারটা হচ্ছে কলকাতাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টিপাত, এখন এখন দক্ষিণ পশ্চিমে বায়ু কিন্তু প্রবাহিত হবে কবে থেকে কবে পর্যন্ত আর কি, দেখুন এই যে মোটামুটি 21 তারিখ পর্যন্ত, এবার দেখুন এখন নিচের দিকে দেখুন এই যে কাঁটা, এই যে তীরগুলো দেখুন এরোগুলো, এগুলো কিন্তু 21-22 তারিখ থেকে এদিকে কিন্তু আস্তে আস্তে ঘুরতে শুরু করছে বাঁ দিকে, দেখুন দক্ষিণ পূবালি হাওয়া কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ এর ফলে যেটা হবে ঘূর্ণাবর্তটার ফলে এগুলোতে একটু বৃষ্টিপাত চলবে আর কি, হয়তো প্রচণ্ড মাত্রায় হবে না কিন্তু একটু বৃষ্টিপাত আমরা পেতে পারি, এটাই রয়েছে। আর এটাই যদি আলিপুরদুয়ারের দিকে একটু ক্লিক করে দেখাই, দেখুন এখানে বুঝতে পারবেন, তাহলে
এখানে দেখুন এই যে আলিপুরদুয়ারে এখানে বন্যা পরিস্থিতি, এখানে কিন্তু এখনও বৃষ্টিপাত মাঝারি ভারী টাইপের, ভারী টাইপের রয়েছে আর কি 20-21। এখন কম দিন কম 23 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণগুলো মোটামুটি পয়েন্টে চলে আসছে, 9-10-12-13 মোটামুটি থাকবে আর কি, খুব বড় মাত্রা নয় তবে মাঝারি করে চলবে আর কি, এরকম করেই রয়েছে। সুতরাং বৃষ্টি পুরোপুরি যাচ্ছে না, বৃষ্টি থাকছে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, পরবর্তী আপডেট দেখা হচ্ছে। আপডেটটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।